अल्लाह नौ बेचारा बंदव के हो ना रे मोमिन भाई नौ बेचारा आपन के हो ना मसला अल्लाह 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 के को रिते खुशी नौबीर प्रेम हो उदासी अल्कोराने ताहारी प्रमाण रे मोमिन भाई नौ बेचारा आपन के हो नाई मसला अल्लाह 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 माँ बाबा यतिया सजावन स्त्री पुत्र संतान गण अल्लाह अल्लाह सबर चाहते नबी जिया पोगन नबी जी के जानर चाहते ओ दिक बालो ना बासिले हल्दी से कोई ताहारी मन ना आई रे मोमिन भाई नौ बीबी ने आपन के हो नाई अल्लाह 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 रूपे ते नयन रंग किया और तुम्हें नाम लोयो रे आई रे अमर जो तू निरपंके मन पंके रे सामने दारा और रूप देके मसना अल्लाह 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 शंकालिया कला रे उज्जल शान देखिए ये अंतर का से रैकाया माई को रे लुका लुकी रे आई रे अमर जो तो निरपंके मन पंके रे सामने दारा और रूप देके मसला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह محمد رسول الله صلى الله عليه وسلم جنم আমার নবীর যুগে হলে কে মন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কে মন হতো জন্ম আমার নবীর যুগে হলে কে মন হতো আসতো বেশে হজরতে বেলালের মধুর জান যে আজানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কে মন হতো জন্ম আমার নবীর যুগে হলে কে মন হতো সবে বলে মারহাবা সুপ্রিয় উপস্থিতি আমি পবিত্র মুগরিবা নামাজের পরে আপনাদের সঙ্গে কিছু সময় আলোচনা করেছিলাম আমি যে আলোচনাটা করেছিলাম সেটার মূল বিষয় হচ্ছে নামাজ তো আমরা সবাই পবিত্র এশার নামাজ পড়ে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে এনেছেন
এইজন্য সবাই শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা ফাঁকা পিছনে রইছেন আপনার সামনে এসে বসেন যারা পিছনে বসে রইছেন আপনার সামনে আসেন তো প্রিয় হাজিরিন এই নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কেমন ভাবে পরিবর্তন করেন যদি বান্দার অন্তরের মধ্যে থাকে যে আমি আল্লাহকে খুশি করব কথা বলেন ঠিক কি না আর যদি বান্দার অন্তরের মধ্যে এটা থাকে যে আমি শুধু মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ব তাহলে সেই ব্যক্তি দ্বারা কোনো নামাজ পড়লে লাভ হবে না কারণ নামাজ পড়তে হবে একমাত্র আমার আল্লাহ পাককে খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না অন্যথায় কেউ যদি নামাজ পড়ে তাহলে ওই নামাজ দিয়ে কখনো আল্লাহ পাওয়া সম্ভব নয় কেননা আল্লাহকে পাইতে হলে সঠিক কায়দায় সঠিক নিয়মে আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে রাইকাই নামাজ আদায় করতে হবে তাহলে আমরা মাওলা পাককে পাইতে পারি কেননা বান্দা যখন নামাজ পড়ে তখন ওই বান্দাটা যদিও সে জমিনের মধ্যে নামাজ পড়তেছে কিন্তু হাকিকতে ওই বান্দাটা আমার আল্লাহ পাকের সাথে দিদার লাভ করতেছে বলুন সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন হে আমার উম্মতেরা শুনো গো ও আমার উম্মতেরা তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা চারটা জিনিস সব সময় খেয়াল রাখবা সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কি চারটা বিষয় আমরা খেয়াল করব আপনি আমাদেরকে জানিয়ে দেন মায়ার নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম ও আমার প্রাণের সাহাবীরা রে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা প্রথমত যখন নামাজের মধ্যে দাঁড়াইবা মনে করতে হবে তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইছো ওই নামাজের মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আর তুমি যদিও আল্লাহকে না দেখো কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন দুই নাম্বার বিষয় হইল আমার উম্মতেরা দুই নাম্বার খেয়ালটা হইল পাছনে মালাকুল মাউত আজরাইল তুমি যদি নামাজের মধ্যে থাকো আজরাইল তোমার কাছে আসতে পারে তসবির যখন অবস্থায় যদি থাকো নামাজের মধ্যে যদি থাকো ওই কানের মধ্যে আজরাইল আসতে পারে বাড়ি কিংবা বন্ধে হাওরে স্থলে জলে যে কোনো অবস্থায় থাকো না কেন ওই জায়গার মধ্যে আজরাইল আসতে পারে এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন ও আমার উম্মতেরা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা দুই নাম্বার খেয়াল হইল তোমার পাশে মালাকুল মাউত আজরাইল কারা রইছে যে কোনো সময় তোমার মৃত্যু হইয়া যাইতে পারে তিন নাম্বার খেয়াল হইল ডানে জান্নাত চতুর্থ নাম্বার খেয়াল হইল বামে জাহান্নাম ও আমার মতনগরের বাবারা এই চারটা জিনিস খেয়াল রাইকা যারা নামাজ আদায় করবে তারা হাকিকতে আমার মাওলা পাকের দিদারে চলে যায় সুবহানাল্লাহ বলুন সম্মানিত হাজিরিন ওই নামাজ পড়লে পরে কেমন লাভ হয় দেখুন একটু খেয়াল কইরা আমি যেই বিষয়টা বলে গিয়েছিলাম একটু পূর্বে আল্লাহর ওলি হযরতে বাইজি আল্লাহর ওলি বাইজি ওই দুশ্চরিত্রা মহিলার বাড়ির মধ্যে প্রবেশ কইরা বলতেছেন মা মা গো আজকে তোমার ঘরের মধ্যে একটা পর পুরুষ ঢুকাইতে পারবে না ও মা আজকে আমি বাইজি তোমাকে সারা রাত্রের জন্য বাড়া করলাম তুমি সারা রাত্রের মধ্যে না পুরুষদের সাথে মিলামিশা কইরা যত টাকা ইনকাম করতা আমি সারা রাত্রের জন্য তোমাকে সেই টাকা দিয়া কিনলাম রে মা আজকের জন্য একটা পর পুরুষ তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না ওই দুশ্চরিত্রা মহিলা তো ছিল লোভী টাকার লোভী অর্থের লোভী ওই মহিলাটা আর আল্লাহর ওলি বাইজিদের হাকিকত বুঝতে চাইল না ওই মহিলাটা ভাবতেছে আর বলতেছে যেহেতু আমি প্রতি রাত্রে দশটা পনেরোটা যুবকদের সাথে মিলামিশে কইরা দশ পনেরো দিরহাম ইনকাম করি আজকে যেহেতু বাইজিদ গুস্তামি আমার কাছে আসছে সারাইতের জন্য
15 দিরহাম দিবে না হয় একটা রাত আমি এইভাবে কাটিয়ে দিলাম আল্লাহর ওলি হযরত বাইজিদ ওই বান্দেটার মনের কবর বইজা ফেলছে গো আল্লাহর ওলি বাইজিদ মনে মনে বলতেছেন বান্দি ও আল্লাহর বান্দি আজকেই তোমার জন্য শেষ রাত্রি রে আজকের পর থেকে হয়তো তুমি আর কোনো পাপ কাজ নাও করতে পারো ওই আল্লাহর ওলি বাইজিদ ও আল্লাহর বান্দি রে ওই দুশ্চরিত্রা মহিলা রে 15 দিরহাম হাতের মধ্যে দিয়া বলতেছেন হে দুশ্চরিত্রা মহিলা হে আল্লাহর বান্দি আমি বাইজিদ আজকে যা হুকুম করব প্রত্যেকটা হুকুম তুমি কড়াই গন্ডায় পালন করতে হবে সঠিকভাবে আমার হুকুমগুলো আদায় করতে হবে ওই আল্লাহর বান্দি বলতেছে জি আচ্ছা আমি আপনার প্রত্যেকটা কথা মানব ইতিমধ্যে দেখা গেল আল্লাহর ওলি বাইজিদ যখন ওই ঘরের মধ্যে ঢুকলেন পবিত্র মুগরিবের আজান হইয়া গেল আল্লাহর ওলি বাইজিদ জায়নামাটা বিছাইয়া ওই ঘরের মধ্যে আল্লাহর হুকুম পবিত্র মুগরিবের নামাজ আদায় করলেন পবিত্র মুগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বাইজিদ জায়নামাজের মধ্যে বইসা গো আমার মাওলা পাকের সান্নিধ্যে চইলা গেলেন যাইয়া বলতেছেন মাবুদ ও আল্লাহ এলাকার সাহেব সর্দারগণ মিলিয়া আমি বাইজিদের কাছে 15 দিরহাম দিছে আল্লাহ ওই মহিলাটাকে ভালো করার জন্য ও মাবুদ ভালো করার মালিক আমি নই আপনি আল্লাহই হইলেন ভালো করার মালিক হেদায়েতের মালিক আমি বাইজিদ নই হেদায়েতের মালিক হচ্ছেন আপনি আল্লাহ ও আল্লাহ আমি বাইজিদ যদি তুমি মাওলার কাছে কোনোদিন কোনো ভালো কর্ম কইরা থাকি গো আল্লাহ ও আল্লাহ ওই ভালো কর্মের কারণে তুমি ওই বান্দিটার কপালে হেদায়েত নসিব করে দাও সুবহানাল্লাহ বলুন সম্মানিত হাজিরিন আমার বাবারা বন্ধুরা ও আমার উম্মত নগরের মা বোনেরা গো আল্লাহর ওলি বাইজিদ যায় নামাজ থেকে উঠিয়া ওই মহিলাটার বলতেছেন মা গো ও মা আমি যে বলছি আমার প্রত্যেকটা কথা তোমাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে আল্লাহর ওলি বাইজিদ বলতেছেন ও মা তোমার গায়ের মধ্যে যেই পোশাকটা আছে গো মা ওই পোশাকটা পরিবর্তন করো তার পূর্বে তুমি মা পবিত্র পানি দ্বারা গোসল করো কেননা শরীয়তের হুকুম হচ্ছে মানুষের পবিত্রতার প্রধান মাধ্যম হচ্ছে গোসল গোসলের মাধ্যমে মানুষের অপবিত্রতা দূর হয় কথা বলেন ঠিক কিনা গোসল করলে পরে মানুষের গায়ের মধ্যে ময়লা বলেন অপবিত্রতা বলেন ওই অপবিত্রতা ওই ময়লাগুলো অটোমেটিক্যালি দূর হইয়া যায় আল্লাহর ওলি বাইজিদ বলতেছেন মারে তুমি গোসল কইরা তোমার শরীরের মধ্যে যত অপকর্ম আছে যত অপবিত্রতা আছে সবগুলা দূর করো আর তোমার গায়ের মধ্যে যেই বেশভূষ রয়েছে যেই পোশাকাদি রয়েছে রে মা ওই পোশাকগুলা চেঞ্জ কইরা সুন্দর কইরা গোসল কইরা তোমায় পরিপূর্ণ রূপে পর্দাশীল হইয়া আমি বাইজিদের কাছে আইস এবার আল্লাহর ওলি বাইজিদের কথা অনুযায়ী রে বন্ধু ওই মহিলাটা গোসল করলো সুন্দর কইরা জামা কাপড় পইরা আল্লাহর ওলি বাইজিদের নিকট চইলা আসলো আল্লাহর ওলির বাইজিদের নিকট যখন আসলো আল্লাহর ওলি চক্ষুটা কইলা দেখে গু একটু পূর্বে যেই বান্দিটারে যেই বেশা দেখা গিয়েছিল ওই বেশটা ছিল জাহান্নামী বেশ ওই বেশের মধ্যে ছিল দুজুকি বেশ ওই বেশের মধ্যে ছিল নর্তকী বেশ ওই বেশের মধ্যে ছিল ওই পোশাকের মধ্যে ছিল নাফর মানি বেশ আর একটু পরবে একটু পরে যখন আল্লাহর ওলি বাইজিদের কথা অনুযায়ী যখন ওই মহিলাটা বেশ ধরলো গোসল করলো সুন্দর পোশাক পরিধান কইরা আসলো দেখা গেল ওই মহিলাটার মধ্যে জান্নাতে সুগ্রাম পাওয়া যাইতেছে কেননা আল্লাহর ওলি বাইজিদ তো বলছেন আল্লাহ আমার একটা কর্মের কারণে হইলো ওই মহিলাটারে তুমি ভালো কইরো অনেক লম্বা কাহিনী বাবারা আল্লাহর ওলি বাইজিদের কাছে যখন আসলো রে আল্লাহর ওলি হযরতে বাইজিদ বলতেছেন মা
মাগো জন্মের পর থেকে গো মা এই পর্যন্ত যতটা হায়াত পাইছো যতটা দিন পাইছো যতটা রাত্রি পাইছো রে মা বলতো একটা দিনের জন্য কি তুমি আল্লাহরে ডাকছো নি ওই দুশ্চরিত্রা মহিলা বলতেছে না আমি একদিনও আমি আল্লাহকে ডাকি নাই আল্লাহকে কিভাবে ডাকবো সেই সিস্টেমও আমার মধ্যে জানা নাই আমি আল্লাহকে কিভাবে ডাকবো সেটা জানা নাই তখন ওই আল্লাহর ওলি বাইজিদ বলতেছেন এ নাফেত মোজা আমি এর পূর্বে আর কোনোদিন দেখি নাই এত স্বাদ আর কোনোদিন পাই নাই তাহলে নামাজ পড়লে বাবা রে নামাজ পড়লে পরে আমার আপনার আত্মা শুদ্ধ হয় আমার আপনার জীবন পরিবর্তন হয় একমাত্র নামাজই পারে যাবতীয় অশ্লীলতাকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে কথা বলেন ঠিক কি না আপনি যদি সমস্ত অন্যায় অপরাধ থেকে দূরে সরে থাকতে চান তাহলে আপনাকে প্রাথমিক পর্যায়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় অঞ্চলে গ্রামে গঞ্জে মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লিদের অভাব রয়েছে আপনাদের কাছে আমি সবিনয়ের সহিত অনুরোধ করব মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছে কিন্তু মুসল্লি পাওয়া যায় না কিন্তু মুসল্লি পাওয়া যায় না গানের আসরের মধ্যে গেলে দেখা যায় বিভিন্ন বাজারের মধ্যে ক্যাম্পাসাররা ওষুধ বেছে না ক্যাম্পাসাররা ওষুধ বেছে নি তখন ওই ক্যাম্পাসাররা ওষুধ বিক্রি করার আগে তাদের সাথে কিছু বাদ্যযন্ত্র নিয়ে আসে গান বাজনা করায় ওই সময় দেখা যায় মুহূর্তের মধ্যে শত শত মানুষ সয় লাভ হয়ে যায় কিন্তু একই টাইমে আজান হয় এক কাতারের উপরে আধা কাতারের উপরে মানুষ হয় না তাহলে আমাদেরকে এই দুনিয়া পাপরাশি এমন ভাবে গ্রাস করতেছে আমাদের জীবনটাকে একদম ধ্বংস করে দিতেছে আমাদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করতেছে তাদের তার বন্ধু স্বরূপে আমাদেরকে নিয়ে যাইতেছে তবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই একমাত্র আমাদেরকে সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচানোর একমাত্র পথ হলো নামাজ নামাজ ব্যতীত কখনো কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ হতে পারে না নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর মকাম অর্জন করতে পারে না আল্লাহর মকাম অর্জন করতে হলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে সঠিক নিয়তে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমার কথায় আলোচনা যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ঐতিহ্যবাহী স্নান ঘাট প্রতিপিয়া দরবার শরীফের একজন নৌগণ্য খাদেম আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন।